সাবস্ক্রাইব করুন সরকারি চাকরি চ্যানেল এবং পাশে রাখা বেল আইকন প্রেস করুন সঠিক সময় সঠিক নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার ভিওয়ান, প্রথমেই সকল দর্শক বন্ধুকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। এসে গেছি সরকারি চাকরি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরেকটি চাকরির খবরের ভিডিও নিয়ে। ভিডিওটিতে দেখব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিয়োগ সংক্রান্ত রাজ্য সরকারের 7টি চাকরির খবর। দেখতে থাকুন ভিডিওটি। আজকের প্রথম চাকরির খবরটি হলো দক্ষিণ দিনাজপুর জেলায় নিয়োগ। 14টি আলাদা আলাদা নোটিশের মাধ্যমে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন ব্লকে নিয়োগ করা হচ্ছে 72 জন অঙ্গনওয়াড়ি কর্মী। প্রার্থীর বয়স হতে হবে 1 অক্টোবর 2018 অনুযায়ী 18 বছর থেকে 45 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা দরকার মাধ্যমিক পাস। এই পদটি শুধুমাত্র মহিলা কর্মীদের জন্য। অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করা যাচ্ছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 26 নভেম্বর 2018 বিকেল 3টে পর্যন্ত। এর পরের চাকরির খবরটি হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, অর্থাৎ WBSEDCL, নিয়োগ করছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং জুনিয়র এক্সিকিউটিভ। মোট শূন্য পদের সংখ্যা 81টি। প্রার্থীর বয়স হতে হবে 1 জানুয়ারি 2018 অনুযায়ী 18 বছর থেকে 27 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা দরকার গ্র্যাজুয়েট। অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করা যাচ্ছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 26 নভেম্বর 2018। এরপর বলবো আজকে 3 নম্বর চাকরির খবরটি। পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য দপ্তর নিয়োগ করছেন টিউবারকুলোসিস হেলথ ভিজিটার। মোট শূন্য পদের সংখ্যা 3টি। এই নিয়োগটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ। প্রার্থীর বয়স হতে হবে 22 বছর থেকে 62 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা দরকার স্নাতক বা গ্র্যাজুয়েট। বেতন 13,560 টাকা প্রতি মাসে। কোনো রকম আবেদন করতে হবে না। ডাইরেক্ট ইন্টারভিউ হবে 19 নভেম্বর এবং 20 নভেম্বর 2018। ইন্টারভিউয়ের সময় সঙ্গে নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, সরকার স্বীকৃত সচিত্র পরিচয়পত্র, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলির আসল এবং 2 কপি করে জেরক্স ও 3 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো। এবারের খবরটি পূর্ব বর্ধমানের জেলা পরিষদ। নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 2 জন কর্মী। এই নিয়োগটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ। প্রার্থীর বয়স হতে হবে 1 জানুয়ারি 2018 অনুযায়ী 40 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা দরকার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের ক্ষেত্রে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সিভিলে ডিপ্লোমা। বেতন 18,000 টাকা থেকে 25,000 টাকা প্রতি মাসে। অফলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ 19 নভেম্বর 2018 বিকেল 4টে পর্যন্ত। আজকের 5 নম্বর খবরটি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন নিয়োগ করছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এবং ইলেকট্রিক্যাল, সার্ভেয়ার এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। মোট শূন্য পদের সংখ্যা 7টি। বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী বিভিন্ন। বেতন 5,400 টাকা থেকে 25,200 টাকা। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ পরিবর্তন করা হয়েছে 16 নভেম্বর 2018। আবেদন ফিস বাবদ সাধারণ এবং OBC প্রার্থীকে দিতে হবে 200 টাকা, তফসিলি জাতি এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের দিতে হবে 50 টাকা। এবারের খবরটি শিলিগুড়ি মহকুমার। নিয়োগ করছেন ডেটা ম্যানেজার এবং অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজার। প্রার্থীর বয়স হতে হবে 30 সেপ্টেম্বর 2018 অনুযায়ী 18 বছর থেকে 37 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা দরকার গ্র্যাজুয়েট এবং কম্পিউটারের ক্ষেত্রে MS অফিসে দক্ষ হতে হবে। বেতন 12,000 টাকা প্রতি মাসে। অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করা যাচ্ছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 নভেম্বর 2018 বিকেল 4টে পর্যন্ত। আজকে 7 নম্বর এবং শেষ চাকরির খবরটি হলো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। নিয়োগ করছেন ফুড সেফটি অফিসার অথবা ফুড ইন্সপেক্টর। মোট শূন্য পদের সংখ্যা 15টি। শিক্ষাগত যোগ্যতা দরকার ফুড টেকনোলজি, ডিয়ারি টেকনোলজি, বায়োটেকনোলজি, অয়েল টেকনোলজি, এগ্রিকালচার সায়েন্স অথবা ভেটেনারি সায়েন্সে গ্র্যাজুয়েট। বেতন 7,100 টাকা থেকে 37,600 টাকা প্রতি মাসে। প্রার্থীর বয়স হতে হবে 18 বছর থেকে 37 বছরের মধ্যে। অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করা যাচ্ছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 31 অক্টোবর 2018, বৃদ্ধি করে হয়েছে 16 নভেম্বর 2018। বন্ধুরা, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া আছে। লিঙ্কটিতে ক্লিক করলে একটি ওয়েব পেজ ওপেন হবে। সেখানে নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত বিবরণ, সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ এবং অনলাইন আবেদনের লিঙ্ক বা অফলাইন আবেদনের ফর্ম ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে। দর্শকদের কাছে আমাদের অনুরোধ, অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে তবেই আবেদন করুন।
বন্ধুরা, ভিডিওটি সম্বন্ধে কোনো রকম মন্তব্য থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।